বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান সহ আটককৃত সকল নেতাকর্মীর মুক্তি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে ত্রিশ জুলাই দেশের সকল জেলা সদরে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করা হয়

এদিকে দেশের বিভিন্ন স্থানে জামায়াতে ইসলামীর শান্তিপূর্ণ মিছিলে সরকার দলীয় বাহিনী এবং রাষ্ট্রের আইন আইনশৃঙ্খলা বাহিনী বাধা প্রদান করে দুই শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করে শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা প্রদান গ্রেফতার ও পুলিশি হয়রানির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান ত্রিশ জুলাই এক বিবৃতি প্রদান করেছেন বিবৃতিতে তিনি বলেন জামায়াতে ইসলামী তিন দফা দাবির ভিত্তিতে যে কর্মসূচি ঘোষণা করেছিল তারই অংশ হিসেবে আজ ত্রিশ জুলাই দেশব্যাপী জেলা সদরে শান্তিপূর্ণ মিছিলের কর্মসূচি পালিত হয় সরকার আজ দেশের বিভিন্ন স্থানে জামায়াতে ইসলামীর শান্তিপূর্ণ মিছিলে বাধা প্রদান করে রাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনী যশোর কুষ্টিয়া চুয়াডাঙ্গা সিরাজগঞ্জ সিনাইদহ কিশোরগঞ্জ মেহেরপুর বাগেরহাট নরসিংদী জামালপুর বিবারিয়া সহ বিভিন্ন জেলা থেকে দুই শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ ও সরকার দলীয় সন্ত্রাসীদের বাধা সত্ত্বেও জামায়াতের কর্মসূচি শান্তিপূর্ণ ও সফলভাবে বাস্তবায়িত হওয়ায় আমি দেশবাসী এবং জামায়াতে ইসলামীর সকল নেতাকর্মীকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এদিকে গত আটাশ জুলাই বিভাগীয় শহরগুলোতে বাংলাদেশ জামায়াতে ইসলামী শান্তিপূর্ণ সমাবেশ অনুষ্ঠিত হয় এবং পহেলা আগস্ট রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে